প্রতিশ্রুতির বছর পেরিয়ে গেলেও সংস্কার হয়নি খানাখন্দে ভরা ঝালকাঠি পৌরসভার বেহাল সড়কগুলো। গেল বছর এইসব সড়ক নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়, ওই সময় খানাখন্দে ভরা 16টি সড়ক এ বছরের প্রথম দিকে সংস্কারের প্রতিশ্রুতি দেয় পৌর কর্তৃপক্ষ। কিন্তু বছর পেরিয়ে আবারও বর্ষাকাল আসলেও শুরু হয়নি সড়ক সংস্কার, এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন রাস্তাগুলো প্রকল্প অফিসে পাঠানো হয়েছে, পাশ হলেই অল্প দিনের মধ্যে কাজ শুরু করা হবে। ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই শহরের অফিস পাড়ার গুরুত্বপূর্ণ সড়ক এটি, জায়গায় জায়গায় গর্ত আর বৃষ্টির পানি জমে আছে অনেকাংশ জুড়ে। কোন কোন সড়ক আবার পুরোটাই ভাঙা, খানাখন্দে ভরা এই সড়কে কোনো রকমের চলাচল করছে যানবাহন। ঝালকাঠি পৌরসভা এলাকার 16টি সড়কের এমন বেহাল দশা, সংস্কারের অভাবে কয়েক বছর ধরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এসব গুরুত্বপূর্ণ সড়ক। শুষ্ক মৌসুমে ধুলা, বর্ষায় কাদা আর হাঁটু সমান পানি জমে পথচারীদের ভোগান্তি বেড়ে যায় দ্বিগুণ। বারবার সংস্কারের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এই রোডটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত, চলাচলের অনুপযোগী, বসবাসকারীরা প্রতিনিয়ত হাঁটু ভেঙে পানি পার হয়ে বাসায় যাতায়াত করে বের হয়। অনেক মানুষের চলাচল এটা বিঘ্নিত আছে, আর খানিক বৃষ্টি হলেই রাস্তাটা তলিয়ে যায়, হাঁটু পরিমাণ পানি হয়। ব্যারাকমোড় থেকে বিঘ্না হয়ে বাদলকাঠি পর্যন্ত ওই রাস্তায় যেতে হয়। সড়কটি বেশ কয়েক বছর ধরেই কিন্তু ভাঙাচোরা রয়েছে, বিশেষ করে বৃষ্টির সিজনে আরো ভাঙা। এসব সড়ক মেরামত করার জন্য উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই নতুন সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানান পৌরসভার এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে বসুন্ধরা রোড সহ আরও বেশ কিছু রাস্তা আমরা প্রজেক্ট অফিসে পাঠিয়েছি, অনতি অল্প দিনের মধ্যেই প্রজেক্ট অফিস আমাদের অনুমোদন দেবে, অনুমোদন দিলে পরেই আমরা রাস্তাগুলি একটার পর একটা করে ফেলব। সংস্কারের দাবিতে গেল 12 জুলাই কচুগাছ লাগিয়ে এক অভিনব প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। দ্রুত সংস্কার করে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করা হোক প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।